হ্যালো, ওয়েলকাম টু অদিতিয়াস ওয়ার্ল্ড। আর একটা ছোট্ট ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে সেটা তোমরা টাইটেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। ইয়েস, আজকে আমি এমন কিছু ছোটো ছোটো টিপস দেবো যেগুলো নিয়ে তোমরা বাড়িতে বসেই তোমাদের পশুদের গ্রুমিং করতে পারবে। স্পেশালি লাসা বা শিটজু ডগের অনেকেরই ইচ্ছে থাকে বাড়িতে আনার, কিন্তু পরবর্তী খরচা মানে ওদের লাসা বা শিটজু ডগের গ্রুমিংয়ের উপরে যে খরচাটা হয় সেটার কথা চিন্তা করে তোমরা অনেকে আনতে চাও না। তো আমি আগে এই নিয়ে কোনো ব্লগ করিনি, বিকজ আমার কাছে কোনো লাসা বা শিটজু ডগ ছিল না। কিন্তু এখন আমার কাছে একটি আছে, একজন লাসা ডগ আমার কাছে আছে। তো তার সম্পর্কে আমি জেনেছি এতদিন ধরে। তো ওর বয়স হচ্ছে 6 মাস, এই রানিং চলছে। তো ওকে যেহেতু জেনেছি বা ওর সম্পর্কে বুঝতে পেরেছি 6 মাসের যতটা, ততটাই আমি শেয়ার করব। আর আমি চেষ্টা করব এমন কিভাবে তোমাদেরকে বলার যাতে তোমরা খুব কম খরচে ওদের বাড়িতেই গ্রুমিংটা সেরে ফেলতে পারো। কারণ গ্রুমিং পার্লারে যেগুলো আছে আর কি, সেখানে নিয়ে গেলে একটা হিউজ অ্যামাউন্ট ওরা বলে গ্রুমিং করার জন্যে। তো সেটা অনেকটাই কম হয়ে যায়। আর এমনও হতে পারে যে একদমই সেরমভাবে খরচা রেশে হয় না, মিনিমাম যেটা খরচা লাগে সেটা দিয়ে তোমরা ওদের বাড়িতে খুব সুন্দরভাবে গ্রুমিংটা করে ফেলতে পারবে। তো আমি যেভাবে করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে আমাদের কাছে মডেল আছে। আমরা লাইভ মডেল দিয়েই আজ কিন্তু তোমাদের দেখাবো, অর্থাৎ ক্লাস ডেমনস্ট্রেশন দেবো আজকে তোমাদেরকে। তো চলো বেশি আর না বকবক করে ভিডিওটা স্টার্ট করে দিই। এই হচ্ছে কিন্তু আমাদের আজকে লাইভ মডেল। এই মডেল, ভালো করে তাকাও। মডেল ওরকমভাবে বিচ্ছিরি করলে হবে না, কিন্তু আমাদের আমাদের দিকে তাকাতে হবে সুন্দর করে। মডেল আমাদের দিকে তাকাও, দেখো মডেল কিন্তু অলরেডি চুল ঠুল বেঁধে রেডি হয়ে গেছে। তো আমরা আজকে মডেলকে একটু বসিয়ে যতটুকু দেখানো যায় করানো যায় সেটা করবো। এই যে এটাও কিন্তু মডেলেরই কাজে, দেখো আবার করছে। এই ডিজাইনগুলো কিন্তু আমাদের মডেলই করেছে, বুঝেছো? আমার ছোট মডেল, এই মডেলই কিন্তু এইসব ডিজাইনগুলো করেছে। তো আজকের আমি যে টিপসগুলো দেব সেগুলো সমস্ত ডগের ক্ষেত্রে অ্যাভেলেবেল, এমন নয় যে শুধু লাসা বা শিটজু। বাট আমি লাসা বা শিটজুর কথাটা মেনশন করলাম কারণ স্পেশালি লাসা বা শিটজু ডগে গ্রুমিংয়ের জন্যই অনেকে আনতে চায় না, পরবর্তী গ্রুমিংয়ের খরচাগুলোর জন্য স্পেশালি অনেকে আনতে চায় না। তো আমি চেষ্টা করব সেটার ব্যাপারে আজকে হেল্প করার, যাতে তোমরা এই দিকটা থেকে অন্তত একটু নিশ্চিন্ত হতে পারো লাসা বা শিটজু ডগ আনার ক্ষেত্রে। তো গ্রুমিংয়ের ক্ষেত্রে যেটা সব থেকে আগে দরকার হয় সেটা হচ্ছে ওদের যখন তোমরা আছড়া বেড, অর্থাৎ যেটা গ্রুমিংয়ের ক্ষেত্রে আমরা ফার্স্ট করে থাকি, বা স্নান করবে, যেটা তোমরা পার্লারে নিয়ে গেলেও গ্রুমিংয়ের জন্য ওরা সবার ফার্স্টে তাই করায়, স্নান করায়, যেটা করায় ওরা। তো স্নান করানোর পরে কিন্তু খুব ভালোভাবে ওদেরকে ড্রাই করতে হবে। ওরা যদি ভিজে থাকে, লোম যদি ওদের ভিজে থাকে, তাহলে কিন্তু তুমি গ্রুমিংটাও ঠিকঠাকভাবে হবে না, অর্থাৎ তুমি ওদের আঁচড়াতেও পারবে না, ঠিকঠাকভাবে হবে না, আর স্কিনের মধ্যে ইনফেকশন হবে, পোকা হতে পারে। তো তার জন্য আমি সাজেস্ট করব একটা মাইক্রোফাইবার টাওয়েল তোমরা কিনে নাও। এটা একটা লং টাইম ইনভেস্টমেন্টও বলতে পারো। মাইক্রোফাইবার টাওয়েলগুলো এমন কিছু দাম নেয় না, বা অনেকের কাছে যদি মনে হয় যে হ্যাঁ অনেকটা দাম নিচ্ছে, তবুও আমি বলবো যে তোমরা একটু কষ্ট করে যদি কিনতে পারো তো খুব ভালো। কারণ মাইক্রোফাইবার টাওয়েলগুলোতে না জলটা খুব ভালো সোক করে, যেটা অন্যান্য টাওয়েলের ক্ষেত্রে করে না। তো আর মাইক্রোফাইবার টাওয়েলটা কিনলে ওদের গাটা ভালোভাবে ড্রাই হয়, ও ড্রাই হতে খুব সুবিধাও হয়। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই যে মডেলকে দেখো শুয়ে পড়ে চিটপটাং হয়েছে, বাজে মডেল। তো আমার মনে হয় মাইক্রোফাইবার টাওয়েল একটা কিনে রাখা তোমাদের উচিত। আর ওটা তো যেহেতু লং টাইম ইনভেস্টমেন্ট বললাম, কারণ ওটা অত সহজেই ছিঁড়ে যায় না, কারণ ওটা নিয়ে তো টানাটানি করা হয় না। তো আমি বলবো যে একটা মাইক্রোফাইবার টাওয়েল তোমরা কিনে নাও সবার ফার্স্টে। এবার আসছি গ্রুমিংয়ের ক্ষেত্রে ওরা গেলে যেগুলো করে, আমরা অনেকেই দেখি ওরা ফুসফাস করে অনেক কিছু দিচ্ছে, আমরা ভাবি যে অনেক কিছু ওরা অ্যাপ্লাই করছে যার জন্য এত একটা হিউজ অ্যামাউন্ট ওরা বলে। তো আমি বলছি যে এমন কিন্তু ওরা কিছু অ্যাপ্লাই করে না যেটা একেবারে মানে মানে আমাদের কল্পনার অতীত, বা এমন কিছু অ্যাপ্লাই করে না যেটা আমরা করতে পারি না। তো ওরা একটা দেখবে কানে একটা ড্রপ দেয়, মানে কানে একটা সলিউশন টাইপের দেয়, যেটা দিলে আর কি কানের ময়লাটা একটু তেল তেলে হয়ে যায়, এবং তারপরে ওরা একটা ওয়াইপস দিয়ে বা কটন দিয়ে বা তুলো দিয়ে আর কি, যেটা তুলো দিয়ে আস্তে আস্তে করে ময়লাগুলোকে বার করে নেয়। তো তোমরা সেটা বাড়িতেও করতে পারো, অ্যামাজনে ফ্লিপকার্টে প্রচুর এরকম ওদের ইয়ার ড্রপ যেগুলো আর কি, ইয়ার সলিউশন, সেগুলো
অ্যাভেলেবেল আছি। তোমরা তোমাদের ডাক্তারের সাথে কথা বলে নিয়ে, বেটের সাথে কথা বলে নিয়ে, কনসাল্ট করে নিয়ে তোমরা যেটা ওনারা সাজেস্ট করবে সেরকম একটা ইয়ারড্রপ অবশ্যই কিনে নিতে পারো যদি মনে করো। যদিও আমি কিনিনি এখনও অবধি কিছু, তবে বলে দিলাম যেহেতু গ্রুমিংয়ের ক্ষেত্রে এটা করে থাকে ওরা। এবার আসছি ওরা দাঁত মাজায় যেটা হয়, তো তোমরা বাড়িতেও সেটা করতে পারো। আমি অলরেডি এটা কিনে রেখেছি, একটা পেস্ট আছে, ব্রিডোর একটা পেস্ট আমার কাছে আছে, তো সেটা দিয়ে তোমরা ওদেরকে দাঁতটা মাজাতে পারো, যেটা ওরাও করে থাকে অনেক সময়। আমি অনেক সময় করেও না দেখি। এবার আসছি আরেকটা, যেটা কি করে ওরা হচ্ছে পক্রিম লাগায়, যেটা আর কি পক্রিম। তো পক্রিম তোমরা ইজিলি মার্কেটে অ্যাভেলেবেল আছে, তোমরা নিয়ে আসতে পারো, নিয়ে এসে ওদের দিতে পারো। বাট পক্রিমটা না সবসময় দরকার পড়ে না আর কি, মানে আমার কুকুরদের ক্ষেত্রে সবসময় দরকার পড়ে না, বাচ্চাদের, আমার বাচ্চাদের ক্ষেত্রে সবসময় দরকার পড়ে না, কিন্তু অনেকের বাচ্চাদের ক্ষেত্রে দরকার পড়ে। পক্রিমটা স্পেশালি শীতকালেই বেশি দরকার পড়ে, কারণ পাটা ক্র্যাক হয়, ফাটে। কিন্তু অনেক কুকুরের আছে যাতে গরমেও পা ফাটে, তা সেটা হয়তো অন্যান্য কোনো কারণে ফাটতে পারে। তো তোমরা একটা পক্রিম এনে রাখতেই পারো, রাত্রিবেলা হয়তো অল্প করে একটু লাগিয়ে দিলে, বা ওই যেদিন স্নান করছে সেদিনকে অল্প করে লাগিয়ে দিলে আর কি। তো এটা ওরা করে থাকে। এবার আসি হেয়ার কাটের ব্যাপারে। হেয়ার কাট যেটা, হেয়ার কাট তো সবসময় আমাদের ওভাবে প্রয়োজন হয় না। আমি অনেককেই দেখেছি যে গরমের জন্য ওদেরকে একদম পুরো প্রায় মানে ন্যাড়া ন্যাড়া করে নিয়ে আসে আর কি, শুধু মুখটুকু আগে থাকে, সারা বডির লোম একদম ছাটিয়ে নিয়ে আসে। কিন্তু আমাদের ভেট কিন্তু সাজেস্ট করেছে, বা তোমরাও জিজ্ঞেস করতে পারো আজকাল, কিন্তু ভেটরা বলে কখনোই ওদের পুরোপুরি একদম এভাবে মানে ন্যাড়া করে নিয়ে আসা, যেটা সেটা কিন্তু কখনোই ওদের উচিত নয়। অনেকে মনে করে যে ওদের লোমটার জন্য ওদের গরম বেশি লাগছে, কিন্তু এটা কিন্তু ভুল। ওদের লোমটার জন্য কিন্তু গরম বেশি লাগছে না, বরঞ্চ লোমটা ওদের গায়ে থাকে বলেই কিন্তু ওদের গায়ে হিটের এফেক্টটা কম থাকে, কম লাগে আর কি, যেটা বলতে চাইছি কম লাগে। চামড়ার উপরে ওদের সূর্যের ইসেটা খুব একটা পড়ে না, ওই লোমটাই কিন্তু ওদের প্রোটেকশনের কাজ করে। তাই লোমটা কিন্তু একদমই তোমরা ওই পুরো ন্যাড়া যেটা করে সেটা কিন্তু কখনোই করো না, ওটা কিন্তু ভুল জিনিস সব করাটা। হ্যাঁ, তো তোমরা কী করতে পারো, যেটা ইম্পর্টেন্ট স্পেশালি লাসা বা শিটজু ডগের ক্ষেত্রে আমি আসছি, সেটা হচ্ছে ওদের যে আই সাইডে যে লোমটা থাকে, আমি পরে ওকে দিয়েও দেখিয়ে দিচ্ছি একবার, আই সাইডের যে লোমটা থাকে সেই লোমটাকে তোমরা সামান্য করে ছেঁটে দিতে পারো, যেটা ওরাও ছাটে, সামান্য করে ছেঁটে দিতে পারো একদম এই চোখের কোণার দিকে যে লোমগুলো থাকে। হ্যাঁ, এটা এবার অনেকে এটা বলতে পারো যে ওটা ওদের ন্যাচারাল সহজাত, ওটা ওদের কাটার দরকার পড়ে না, কাটার দরকার পড়ে না। বাট আমাদের ভেট মানে আমার ভেট সাজেস্ট করেছিল, বা আমি অনেকের ক্ষেত্রেই শুনেছি যে ওদের এই যে লোমগুলো, ধরো এই আই সাইডের দিকে যে এই এরম জায়গার দিকে যে লোমঠোমগুলো থাকে না, তো সেগুলো যদি তোমরা একটু একটু ছেঁটে ওই জায়গাটা একটু ক্লিন না করে দাও, তাহলে কিন্তু পরবর্তীকালে ওদের চোখের নানা ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, ছানি পড়া বা এই জাতীয় টাইপের প্রবলেম হতে পারে। তো আমি পুরো চোখ ছেঁটে দিতে কিন্তু একদমই বলছি না, জাস্ট এই পোর্শনটুকু যেটা হয় আর কি, নাকের এই যে এই পোর্শনটুকু, এই জায়গাটা দেখবে তো প্রচণ্ড লোম থাকে, ঠিক এই পোর্শনটুকু একটু ছেঁটে দিলে। হ্যাঁ, আর পয়ের থাবার যে নিচে যে লোমগুলো হয় আর কি, থাবার যে নিচে লোমগুলো হয়, অবশ্যই সেই লোমগুলো একটু ছেঁটে দেওয়ার চেষ্টা করবে। ট্রিমিং অনেক ডগ হয়তো পছন্দ করে না, বা দিলে হয়তো ছাটকাবে বা এসে করে, তো ট্রিমিং না করলেও তোমরা ওই নিচের লোমগুলো কিন্তু পয়েন্ট থাবার নিচের যে লোমগুলো সেগুলো অবশ্যই একটু কেটে দেওয়ার চেষ্টা করবে, ছোট করে দেওয়ার চেষ্টা করবে একদম। কারণ ওগুলোর মতো অনেক সময় গিয়ে পোকা জমে, বা হয়তো বাইর ঠাইরে ঘুরলে ঠুললে অনেক সময় মাটি ফাটি লাগতে পারে। হুম, তো সেগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ওই জায়গাটা একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করবে। আর ক্লিন করে দেওয়ার চেষ্টা করো হচ্ছে ওদের হিপের জায়গাটুকু, স্পেশালি যদি তোমাদের ফিমেল ডগ হয় তাহলে তো অবশ্যই চেষ্টা করো, কারণ পিরিয়ডের টাইমটা ওদের যদি ওই জায়গাটা লোমেরই সেটা বেশি থাকে না, তো সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তোমাদের ক্লিন করতে সমস্যা হতে পারে, জায়গাটা জট বেঁধে জমাট বেঁধে যায় অনেক সময়। তো আমি পুরোটা কিন্তু বলছি না একদমই, একটুখানি করে ওই জায়গাটা একটু ছেঁটে দিতে পারো হিপের জায়গাটুকু। তো এবার আমরা মডেলকে দিয়ে একবার দেখিয়ে দিই যে চোখের কোন জায়গাটা, এখানে এসো মডেল দেখি। এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দুষ্টুমি করছে দেখাতে দিচ্ছেন আমাকে ঠিক করে, এই এই যে দেখো ঠিক এই যে চোখের যে পোর্শনটা, এই যে সাইডের পোর্শনগুলো দেখো আমি ক্লিন করে দিয়েছি। এদিকে ক্লিপটাকে খুলে ফেলেছে বলে এদিকের সামনের চুলটা চলে এসছে বলে বুঝতে পারছো না। এই যে দেখো চোখের ঠিক একদম কর্নারের যে সেকশনটা, সেটা আমি একটুখানি সামান্য একটু ছেঁটে দিয়েছি, হ্যাঁ, যাতে ওর দেখতে সেরকমভাবে প্রবলেম, দেখো কি সুন্দর স্পষ্ট হচ্ছে জায়গাটা, পরিষ্কার হয়ে থাকতে। তো এই জায়গাটার জন্যই আমি বলেছি সামান্য একটুখানি তোমরা
একটু ছেটে দিও জায়গাটা, চোখের একদম কর্নার। এবার আসছি আমি ওদের চুল আঁচড়ানোর ব্যাপারে। চুল আঁচড়ানোর ব্যাপারে একটা টেকনিক আছে। হ্যাঁ, চুল আঁচড়ানোটা তোমরা অটোমেটিক্যালি দেখবে নর্মাল যে যারা এমনি ব্রিড আছে আর কি, ধরো আমার যেরকম যে কেউ আছে তোমরা সবাই জানো, ওর যে লোমের টেক্সচারটা সেটা কিন্তু এরকম প্যারাল লম্বালম্বি আর কি। হ্যাঁ, তো তোমরা কী করতে পারো, চিরুনি দিয়ে লম্বালম্বি যেরকম আস্তে আস্তে করে আঁচড়াতে পারো। কিন্তু লুসির ক্ষেত্রে যেটা হয়, লুসির যে লোমটা সেটা আমি তোমাদের একবার ভালো করে দেখাচ্ছি। লুসির যে লোমের টেক্সচারটা সেটা তোমরা অটোমেটিক্যালি যেই এরকম করবে না, অমনি দেখো দুটো পোর্শনে ভাগ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা ভালো করে দেখো, দুটো পোর্শনে কিন্তু ওর লোমটা ভাগ হয়ে যাচ্ছে। তো ওদের লোমের টেক্সচারটা কিন্তু এইভাবেই যায়। তো তোমরা ওদের লোম যখন আঁচড়াবে কিন্তু এরকম অটোমেটিক্যালি ধরবে, দেখবে দুটো পোর্শনে ভাগ হয়ে যাচ্ছে। তো তোমরা ওদের লোমটা এরম আর এইরম এরমভাবে কিন্তু আঁচড়াবে, মাঝখানটা সিঁতি করে যেরকম আঁচড়াও, আমাদের চুল যেরকম আমরা আঁচড়াই মাঝখানটা সিঁতি করে, ওর ঠিক ওরকমভাবেই আঁচড়াবে। তোমরা ঠিক এই মাঝখানটা সিঁতি করে আঁচড়াবে। ওদের লোমের টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই হয়, দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে পুরো লোমটাই কিন্তু এরকমভাবেই গেছে। মাঝখানটা একটু যে হাত দেবে দেখবে মাঝখানটা দুপাশে ভাগ হয়ে গিয়ে এটা একটা সিঁথি নেমে গেছে সোজা। এভাবে কিন্তু তোমরা এভাবে আর এভাবে এরমভাবেই আঁচড়াবে, তাহলে ওদের লোমটা আঁচড়াতেও তোমাদের সুবিধা হবে আর ওদের ব্যথাও লাগবে না। যদি ভেতরে জ্বর থেকে থাকে সেক্ষেত্রে ব্যথা লাগবে না। আসছি যে চিরুনির ব্যাপারটায়। হ্যাঁ, তো আমি অনেক এরকম দেখেছি যে আমরা যে চিরুনি ইউজ করি সেই চিরুনি দিয়ে কুকুরকে আঁচড়ায়। তো এটা করো না, আমরা যে চিরুনি ইউজ করি আমাদের চুলে ওদের ক্ষেত্রে কিন্তু সেটা যায় না। হ্যাঁ, ওদের সেই চিরুনিটাতে কোনো লাভ হয় না, চুলের জ্বর ওদের যে লোম সেটা জ্বরও ছাড়ে না, আর যদি ভেতরে কোনো পোকা বা কিছু থেকে থাকে সেটাও তোমরা পাবে না। তো ওদের ক্ষেত্রে যে চিরুনি ইউজ করতে হয় এই যে এই ধরনের যে চিরুনি, স্টেনলেস চিরুনি যেগুলো তোমরা সবাই জানো, এগুলো ওদেরই স্পেশাল। তো এই চিরুনি, এই একটা চিরুনির দাম এমন কিছু নেয় না, আর এই একটা চিরুনি কিনলে তোমাদের এমন হতে পারে যে ওদের ওরা যতদিন থাকবে ওদের লাইফ লং অবধি চলবে। এরমও হতে পারে। এই চিরুনিটা আমার প্রায় 4 বছরের ওপরে হয়ে গেল চলছে। জুনাইও ইউজ করে, এখন দুসানও ইউজ করে। হ্যাঁ, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি এবার চিরুনির ক্ষেত্রে বলি, চিরুনি কিন্তু দুটো চিরুনি ইউজ করতে হয়। হ্যাঁ, এইটা হচ্ছে স্পেশালি লাসা বা শিটজু ডগের ক্ষেত্রে দুটো চিরুনি ইউজ করতে হয়। আমি জেকোর ক্ষেত্রে বা জুনাইয়ের ক্ষেত্রে কিন্তু এই একটা চিরুনি ইউজ করি, এই বড় দাঁতের চিরুনিটা। কিন্তু লুসির ক্ষেত্রে কিন্তু আমি বড় দাঁতের চিরুনিটা প্লাস আর একটা ছোটো দাঁতের চিরুনি ইউজ করি। এই যে দেখতেই পাচ্ছ, ছোটো দাঁতের চিরুনি একটা আমি ইউজ করি। দেখতেই পাচ্ছ এগুলোর, এটার দাঁতগুলো কত সরু সরু আর কত ছোট। এবার আসছি কখন কিভাবে ইউজ করবে। যখন ফার্স্ট ধরবে তখন কিন্তু এই বড় চিরুনিটাই ইউজ করবে, বড় দাঁতের চিরুনিটা দিয়েই আগে ইউজ করবে। ওদের শরীরের সমস্ত জটগুলো বড় দাঁতের চিরুনিটা দিয়েই আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবে। কখনোই কিন্তু আগেই এই ছোট দাঁতের চিরুনিটা ইউজ করবে না, তাহলে যদি ভেতরে জট থাকে ওদেরও ব্যথা লাগবে আর টান লাগবে, ব্যথা লাগবে আর কোনো লাভ হবে না। তো সবার আগে এই ছোটো দাঁতের চিরুনিটা ইউজ করে নেবে, ইউজ করে সমস্ত জটগুলো আগে ওদের ছাড়িয়ে নেবে, দেন তোমরা এই বড় ছোট দাঁতের চিরুনিটা ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা, চিরুনি দুটো ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবে যেন চোখের ধারটা যখন তোমরা চিরুনি দিয়ে ইউজ করবে আর কি, এই এই চোখের এই পোর্শনটা, এই এই পোর্শনটা, আর হিপ এরিয়াটা, হাতের তলাগুলো যেটা আর কি, হাতের বগল যেটা বলে থাকি আমরা, হাতের তলা, এই জায়গাগুলোতে কিন্তু ভীষণ পরিমাণে জ্বর জমে, প্রচণ্ড পরিমাণে, আমি লুসান ক্ষেত্রে দেখেছি ভীষণ পরিমাণে জ্বর জমে। তো সেই জায়গাগুলো যখন ছাড়াবে জ্বরগুলো, ভীষণ আস্তে আস্তে কিন্তু জ্বরগুলো ছাড়াবে। আর চোখ পরিষ্কার করার একটা যেটা ব্যাপার থেকে যায়, ওরা গ্রুমিংয়ের ক্ষেত্রেও করে থাকে, সেটা হচ্ছে ওরা হয়তো চোখে কোনো সলিউশন বা কিছু দেয়, তো সেটা সবসময় দেওয়ার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, সবসময় না হলেও হয়, তোমরা ওদের যে পেট ওয়াইপস যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। আর যদি মনে করো যে না অতটা খরচার দিকে যাবে না, সিম্পল তুলো না, আমি যেটা লুসানের ক্ষেত্রে করে থাকি, আমাদের ভেটও তাই বলেছিল, তুলো নিয়ে একটু তুলোটাকে না একটু গোল গোল টাইপের করবে, একটু গোল হাতে একটু গোল করে নেবে, নিয়ে তুলোটাকে একটু একটা তুলোকে একটু ভিজিয়ে নেবে, নিয়ে খুব আস্তে আস্তে ওদের চোখের এই পোর্শন থেকে দেখবে, চোখের এই পোর্শনটা যদি লোম বেশি থেকে থাকে এই জায়গাটা, তাহলে কিন্তু চোখের এই জায়গাটায় পিচুটিও বেশি জমে, যেটা ওদের ক্ষেত্রে খুব বাজে। লুসানের প্রচণ্ড আগে পিচুটি জমতো, তো
তারপরে আমি ডাক্তারের সাথে কথা বললাম, তো ডাক্তারবাবু আমাকে তখন বললেন যে ঠিক এই পোর্শন থেকে খানিকটা একটু ছেঁটে দিতে লোমটা, তাহলে দেখবে ধীরে ধীরে করে ওদের জায়গাটা পিছুটি জমাটা অনেকটা কমে, এখন কিন্তু সত্যিই পিছুটি জমাটা অনেকটা কমে গেছে। তো তোমরা সেটা করতে পারো। হ্যাঁ, এই জায়গাটা লোমটা সামান্য ছেঁটে দেবে, যেটা আমি আগেও বললাম, তার পিছুটিটা জমবে না। তো এবার আসি ক্লিন করার ব্যাপারে, যেটা বলছিলাম সেটা হচ্ছে তুলোটাকে, ভেজা তুলোটাকে একটু গোল গোল করে হাতে নিয়ে এই জায়গাটা ক্লিন করে নেবে, একদম আস্তে করে এই জায়গা থেকে টেনে এখান থেকে যাবে, এখান থেকে টানবে, টেনে এখান থেকে যাবে, এরম এরম করে ওদের চোখের ওপর থেকে নেবে না, তাহলে ওরা বিরক্ত হয়, করতে দেবে না হয়তো, হ্যাঁ বাইট করার চেষ্টা করবে, অস্বস্তি বোধ হবে ওদের একটা। তো হালকা করে এখান থেকে যাবে, একদম হালকা করে নিবে, দেখবে পরিষ্কার হয়ে যাবে। আমি তো নিজে করে দেখেছি, সেই জন্যই তোমাদের বলছি, এখান থেকে নিয়ে এখান থেকে যাবে, হ্যাঁ এখান থেকে টানবে, টেনে এখান থেকে বেরিয়ে যাবে। আর তারপরে ভিজে তুলোটা দিয়ে এটা করে যাওয়ার পরে, তারপরে শুকনো তুলো দিয়ে আস্তে আস্তে করে এই জায়গাটা ঠিক সেমভাবে আরেকবার করে ক্লিন করে দেবে, দেখবে একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো সমস্যা থাকবে না। কানের ক্ষেত্রেও সেটা আমি বলছি, ভিজে তুলো কানে দেবে কিন্তু একদম জল ঝরিয়ে নেবে, আর পেট ওয়াইপ যদি হয় তাহলে তো কোনো কথাই নেই, ওয়াইপসগুলোতে তো ওদের জল ইসে সেরকমভাবে ইসেই থাকে। আর যদি ভিজে তুলো নাও, তুলোটা ভিজিয়ে জলটা কিন্তু একদম চিপড়ে দেবে, মোটে কিন্তু জল যাতে না থাকে, কানের ভিতর জল ঢুকলে কিন্তু সমস্যা, একদম পুরোটা চিপড়ে নেবে, নিয়ে আস্তে করে ওদের কানের জায়গাটা পরিষ্কার করে দেবে, দিয়ে আবার সেই সেম জিনিস করবে, শুকনো তুলো দিয়ে কানটা পরিষ্কার করে দেবে, যাতে কানে রকম কোনো রকম কোনো ময়লা না থাকে বা কানটা ভিজে না থাকে। তো এবার আমি আসছি ওদের চুল বাঁধার ব্যাপারে। চুল বাঁধাটা একটা বলতে পারো যে ওদের দেখতেও ভালো লাগে, চুলটা এরমভাবে বেঁধে দিলে, আর চুলটা বেঁধে দিলে ওদের সুবিধাও হয়, দুষ্টুমিগুলো করতে সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, সবটাই সুবিধা হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। লাশাবাসের দুটকের ক্ষেত্রে তো আমরা করেই থাকি, ওদের চুলটাকে আমরা বেঁধে দিয়ে থাকি। তো চুল যখন বাঁধবে, চুল বাঁধারও একটা ব্যাপার আছে, চুল যখন বাঁধবে তখন তোমরা পনি করবে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ও বসে আছে দেখো, ওর যে পনি আমি করে দিয়েছি, এই যে গার্ডারটা দেখো তোমরা দেখতেই পাবে, এই গার্ডারটা কিন্তু ওর পুরোটা নিচ অব্দি যায়নি, দেখেছো তো, হ্যাঁ অনেকটা ওপরে কিন্তু আমি গার্ডারটা অ্যাড করেছি, পুরো নিচ অব্দি টানবে না। হ্যাঁ, আর এটা একটা এমনি আমি টিপটপ ক্লিপ একটা দিয়েছি যাতে চুলটা চোখে না পড়ে। হ্যাঁ, তো পুরো গার্ডারটা কিন্তু এই নিচ অব্দি টানবে না, অনেকে আমরা করি না সেই একটু একটু ঢিলে যদি হয়ে যায় এরকমভাবে দুদিকে এরকমভাবে পনিটা টেনে দিই যাতে গার্ডারটা একটু ভেতরে বসে যায়, সেটাও কিন্তু করো না। হ্যাঁ, সেটা যদি করো যখন খুলতে যাবে দেখবে অনেকটা লোম উঠে আসবে গার্ডারটার সাথে, ওটা অনেকটা টাইট হয়ে যায়, তো ওদের একদম ওই রুট অব্দি কিন্তু গার্ডারটা বসিয়ে দেবে না, অনেক একটু একটু ওপরে রাখবে, তাতে কোনো সমস্যা নেই, একটু খুলে গেলে আবার একটু বেঁধে দেবে, ওতে কোনো প্রবলেম হয় না, কিন্তু একদম রুট অব্দি বসিয়ে দেবে না, তাহলে কিন্তু যখন তোমরা গার্ডারটা খুলবে না অসুবিধা হবে, ওর ব্যথা লাগবে আর অনেকটা লোম ওর সাথে উঠে আসবে। এবার আসি গার্ডারের ব্যাপারে, এই ধরনের যে গার্ডারগুলো যেগুলো আমরা ইউজ করি, এই এই রাবার ব্যান্ডগুলো কিন্তু চুলে দেবে না, এগুলো যদি চুলে দাও তাহলে কিন্তু চুল খামলা মেরে উঠে আসবে। এগুলো আমি অনেককে দেখেছি লাশাশি দুটকের ক্ষেত্রে, হ্যাঁ বেঁধে দিলাম একটা এরম একটা বেঁধে দেয়, তো এটা বেঁধো না। হ্যাঁ, এরম ধরনের রাবার ব্যান্ডগুলো যদি বাঁধো তাহলে কিন্তু খাবলা মেনে চুল উঠে আসবে, এরম ধরনের রাবার ব্যান্ড ইউজ। হ্যাঁ দেখো, এইগুলো তো অলরেডি চুল ওঠে, দেখেছো তো এগুলোর মধ্যে ওঠে, তবে এগুলো যখন তুমি আস্তে করে খুলবে তখন কিন্তু ব্যথা লাগে না খুব একটা। হ্যাঁ, আমি ওর ক্ষেত্রে দেখেছি, তাই তোমাদেরকে সাজেস্ট করছি। এই লোমটা যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই ওর খাবলা মারা লোম নয়, এটা অনেকক্ষণ আগে ওর খোলা হয়েছিল, তো সেখানে অল্প একটু লোম ছিল, সেটাই আমি তোমাদের বলছি। তো এই ধরনের রাবার ব্যান্ড যেগুলো, এগুলো ইউজ করবে, এগুলো ওদের খুলতেও সুবিধা হবে আর খুব একটা ব্যথাও লাগে না ওদের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই ধরনের রাবার ব্যান্ডগুলো তোমরা ইউজ করতে পারো, আর ক্লিপ দিলে ওই টিপটপ ক্লিপ যেগুলো সেগুলো দেবে বেশ খানিকটা ওপরে, যাতে ওদের এখানটা না আসে, এখানটা এলে কিন্তু অটোমেটিক্যালি এরম করে হাত দিয়ে সরাবে আর খুলে যাবে ক্লিপটা, তো লাভ হয় না, একটু ওপরে করে হালকা করে দেবে। আর চুল যখন বাঁধবে তখন অবশ্যই খেয়াল রাখবে ওদের না ঠিক কান চোখ আর এই জায়গাটা না একসাথে মোটামুটি জোড়া টেপে থাকে, যখন তুমি পনি করে দেখবে টানবে দেখবে চোখটা না এরম হয়ে যায় এরকম, তো সেটা যেন না হয় এটা অবশ্যই খেয়াল রাখবে, চুল এমনভাবে ঝুঁটি পাকাবে না যাতে চোখটা এরকমভাবে টান হয়ে যায়, এটা কিন্তু চোখের ক্ষেত্রে ভীষণ ক্ষতি করে, চুলটা এমনভাবে বাঁধবে যাতে চোখটা নর্মালভাবে থাকে, চুলটা একদম হালকাভাবে বাঁধবে, টান দেবে যখন একদম হালকাভাবে পনি করবে, সে তুমি দুটো করো একটা করো যেটাই করো একদম হালকাভাবে করবে, আর কানের খেয়াল রাখবে কানের সাইডে যে লোমগুলো সেগুলোকে ছেড়ে দেবে যাতে কানটা এরকমভাবে উঠে না যায় আর চোখটা এরকম উঠে না যায়, সেটার দিকে একটুখানি খেয়াল রাখার চেষ্টা করবে অবশ্যই। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে আপনি যে এত কথা বলছেন, আপনি তো বললেন না যে ওদের গ্রুমিং কিট কী কী লাগবে, তো গ্রুমিং কিটের ব্যাপারে আমি প্রথমেই বললাম যে ওই ইয়ার সলিউশন
পক্রিম যেটা আর কি, তো এই এই জিনিসগুলো না, এয়ার ক্লিনজার বা পক্রিম, এগুলো রোজ দিন দেওয়ার দরকার পড়ে না। এগুলো ধরো তুমি যেদিন কেউ দিয়ে স্নান করালে সেদিনকে তুমি দিতে পারো, এগুলো ডেইলি দেওয়ার দরকার পড়ে না। ডেইলি যেটা দরকার পড়ে বা এই কাটিং যেটা আর কি, চোখে ধারে কাটিং, পয়ের নিচটা কাটিং, এগুলো কিন্তু ডেইলি দরকার পড়ে না। এগুলো যেদিন তুমি স্নান ফান করাবে সেদিন হয়তো টুকটাক করে দিতে পারো। ডেইলি যেটা দরকার পড়ে সেটা হচ্ছে আঁচড়ানো। ডেইলি আঁচড়ানোর চেষ্টা করবে দুবেলা, যদি দুবেলা না পারো একবেলা। এমন যেন না হয় যে না আঁচড়ে ছেড়ে দিলে, তাহলে কিন্তু জট পড়ে যাবে চুলে, ভীষণ একটা বিচ্ছিরি ব্যাপার হয়। আমি ওর ক্ষেত্রে দেখেছি প্রথম দিকে, যার কারণেই তোমাদেরকে সাজেস্ট করছি এরম করবে না যে যেন আঁচড়ানো না হয়। তোমরা যদি না থাকো, যে ওর দেখভাল করছে তাকে বলবে অন্তত দিনে একবার যেন ওকে আঁচড়ে দেয়, যদি রাত্রে হয় রাত্রে, যদি দিনের হয় দিনে। আমি কিন্তু ওকে দুবেলা করেই আঁচড়াই, যার কারণে ওর লোমটা অনেকটা কিন্তু সিল্কি আর শাইন হয়। দেখো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো দেখো ওর লোমটার ভেতরে কিন্তু কোনো জট নেই। দেখো এই দেখো আমি হাত দিয়ে পুরোটা ইসে করে দেখাচ্ছি, ওর লোমের ভেতরে কিন্তু কোনো জট নেই। এত আমি দুবেলা আঁচড়ানোর পরেও কিন্তু ওর লোমের ভেতরে অনেক সময় জট জমে যায়। হ্যাঁ, কিন্তু সেই জন্যই আমি তোমাদের বলছি যে দুবেলা আঁচড়ানোর চেষ্টা করবে, যাতে ওর লোমের ভেতরে জটটা খুব কম পড়ে। তাহলে তোমাদের জটটা ছাড়াতেও সুবিধা হবে আর ওর ব্যথাটাও কম হবে। আমি আসছি গ্রুমিং কিট সম্পর্কে কিছু কথা বলতে। হ্যাঁ, তো বলেই তো দিলাম যে ইয়ার সলিউশন আর পক ক্লিনসার এগুলো তোমরা কিনে রাখতে পারো, কখনো কখনো লাগবে স্নান ফান করানোর সময়, সব দিন লাগে না। চিরুনিটা অবশ্যই কিনবে, যেটা রোজ লাগবে তোমাদের। আর কাঁচি যেটা দরকার পড়ে আর কি ওদের এই লোমটমগুলো ছাটার জন্যে, তো সেটা অ্যামাজনে বা ফ্লিপকার্টে তোমরা দেখবে, ওই ডগ গ্রুমিং কিট লিখে সার্চ করলেই না ওরা দিয়ে দেয়। এরকম ভোতা মুখের কাঁচি, একটা লম্বা মুখের কাঁচি, অনেকগুলো কাঁচি দেয়। তো যেটা সেটা যারা কিনতে পারবে তো কিনো, আর যারা কিনতে পারবে না আমি তাদের জন্য বলছি তোমরা ওই একদম ছোটো যে কাঁচিগুলো হয় না ওগুলো কিনে নেবে, ওগুলো কিনে নেবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যখন তোমরা এইসব জায়গায় লোম কাটবে তখন যাতে এমনি এমনি করে মাথা না নাড়ানো হয়। যদি নাড়ায় তাহলে কিন্তু ব্যথা লেগে যেতে পারে, একটা বিপদ হয়ে যেতে পারে। তো অবশ্যই মাথা যখন নিশে করবে, যখন কাটবে, এমনি করে মুখটা ধরে নেবে, একটুখানি এমনি করে মুখ ধরলে ওদের সেরকমভাবে ব্যথা লাগে না। হ্যাঁ, আমি বলছি ভীষণ প্রেশার দিয়ে ধরবে না, তবে হালকা এমনভাবে ধরবে যাতে মুখটা নাড়াতে না পারে। যদি তোমাদের ডগ সেরকমভাবে কথা শোনে তো ভালো, যদি না শোনে তাহলে সব থেকে ভালো যেটা উপায় সেটা হচ্ছে ট্রিট। একটা ট্রিট রাখবে, একটা ছোটো পেডিগ্রি রাখো হাতে, যখন ও দুষ্টুমি করবে এরকম করে মুখ নাড়াচ্ছে পেডিগ্রিটা দিয়ে দেবে। যতক্ষণে পেডিগ্রিটা চিবোবে তুমি ততক্ষণ চেষ্টা করবে জায়গাটা ক্লিন করে দেওয়ার। একটু ট্রিট দেওয়ার চেষ্টা করবে, দেখবে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। আর এই জিনিসগুলো আমি কিন্তু কোনো গ্রুমিং কিট ইউজ করি না, বাই দ্য ওয়ে বললাম, আমি কিন্তু ওরকম একটা ছোটো কাঁচির সাহায্যেই করে থাকি। আর এই জিনিসগুলো যেগুলো আমি বললাম না, এগুলো যদি তোমরা ছোটো বয়স থেকে স্টার্ট করো তাহলে তোমাদের ক্ষেত্রে সব থেকে সুবিধা হবে, যেটা লুসানের ক্ষেত্রে হয়েছে। আমি একদম ছোট্ট থেকে এই জিনিসগুলো স্টার্ট করে দিয়েছিলাম, তা এই যার কারণে জিনিসটাও অভ্যস্ত হয়ে গেছে। যেটা জুনাইয়ের ক্ষেত্রেও, জুনাইয়ের ক্ষেত্রে আমি একদম ছোট্ট থেকে ওকে এরকমভাবে আঁচড়াই বা ওর এই যে ক্লিন করা বা ওর ওই লোম কাটার ব্যাপারগুলো, এগুলো আমি ছোট্ট থেকে করি, যার কারণে ও একদম অভ্যস্ত হয়ে গেছে, হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ব্যাপারটার সাথে। ওর কাছে এই ব্যাপারটা কোনো বড় ব্যাপার না, ও জানে যে এই টাইমটা এই ব্যাপারগুলো করতে হবে। তো তোমরা যদি ছোট থেকে ওদেরকে এই জিনিসটা অভ্যাস করাও না, তো অটোমেটিক্যালি দেখবে তোমাদের ক্ষেত্রেও সুবিধা হবে আর ওদের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে। তো এই ছিল কিছু ছোট্ট ছোট্ট টিপস যেগুলো তোমাদেরকে হেল্প করবে বা যেগুলো তোমাদের মাথার এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারবে তোমরা, যে একটা হিউজ টাকা লাগবে লাশা বা শিশু রোগের পরবর্তী ক্ষেত্রে, যার কারণে তোমরা অনেকে নিতে পারো না। এই কনসেপ্টটা থেকে তোমরা আশা করি এবার বেরিয়ে আসতে পারবে। এরকম ছোটো ছোটো জিনিসগুলো যদি তোমরা করো, আর এভরি ডে ওদেরকে আঁচড়াতে হবে এটা যদি করে থাকো, তাহলে কোনো পার্লারের প্রয়োজন পড়ে না। এটা আমি তোমাদের বলতে পারি, কোনো পার্লারের প্রয়োজন পড়ে না, যেহেতু আমি ওকে করে থাকছি, তার কারণে আমি ব্যাপারটা একটু হলেও মাথায় এসেছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি চেষ্টা করি ওদের ক্ষেত্রে যে জিনিসগুলো আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা, যাতে তোমাদের একটু হেল্প হতে পারে সেই বিষয়ে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, যাতে আমি একটু চেষ্টা করলাম তোমাদেরকে এই বিষয়ে একটু হেল্প করার। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটাতে তোমাদের হেল্প হচ্ছে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমভাবে ছোটোখাটো ভিডিওর জন্যে। আর
ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, যাতে ভিডিওটা আরও অন্য সবাই জানতে পারে। আর যদি কিছু জানতে হয় তো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই বলো, আমি চেষ্টা করব, যদি আমি বিষয়টা জেনে থাকি আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তরটা দেওয়ার। তো আজকের জন্য এইটুকুই রইল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এইটুকুই রইল, সকলকে টাটা করে দাও বেটু, ছোট বেটু। এই হচ্ছে আমার ছোট বেটু, আর এর সাথে ইন্ট্রোডিউসও তোমরা আজকেই নতুন বলে, এর আগে আমি ওকে কোনো ভিডিও দেখাইনি, তো আজকেই তোমরা ওকে নতুন দেখলে। এর নাম হচ্ছে লুসান। তো চলো সবাইকে টাটা করে দাও।